প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে খাওয়া কি আমাদের জন্য স্বাস্থ্যকর তো আধুনিক সভ্যতা আমাদের জন্য এই পর্যন্ত যত আবিষ্কারই করেছে তার বেশিরভাগই আপনার ক্ষতির পরিমাণ লাভের চেয়ে অনেক অনেক গুণ বেশি তো সেরকম একটি হচ্ছে এই মাইক্রোওয়েভ ওভেন তো আসুন দেখিনি যে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে খাওয়ার ফলে আমাদের কি কী সমস্যা হতে পারে নাম্বার ওয়ান হবে আপনার যে পুষ্টি খাবারটার মধ্যে যে পুষ্টি সে পুষ্টির লস হবে যেমন এটা নির্ভর করবে আপনি কতক্ষণ সময় ওই খাবারটা রান্না করেন ওই সময়ের উপর নির্ভর করবে কি পরিমাণ পুষ্টি নষ্ট হবে এটা হতে পারে আপনার ফাইভ টু ফোরটি পার্সেন্ট পুষ্টি চলে যেতে পারে খাবারটা থেকে নাম্বার টু হচ্ছে যে ফাইটো নিউট্রিয়েন্টস যেটা হচ্ছে ভিটামিন এবং মিনারেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই ফাইটু নিউট্রিয়েন্টস আপনি যদি মাত্র এক মিনিট মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে খাবারটা রাখেন তাহলে আপনার নাইনটি সিক্স টু হানড্রেড পারসেন্ট ফাইটু নিউট্রিয়েন্টস ওই খাবারটা থেকে চলে যাবে অপরপক্ষে আপনি যদি ওই খাবারটা স্টিম করতেন তাহলে মাত্র এগারো পার্সেন্ট চলে যেত ওকে নাম্বার থ্রি হচ্ছে আপনার সুগার এবং ইনসুলিনের রেসপন্স বাড়িয়ে দেয় যেটা ভালো না নাম্বার ফোর হচ্ছে আপনার যে ফ্রি রেডিক্যাল যেটা আপনার ক্যান্সারের সূচনা হয় যেই ফ্রি রেডিক্যাল থেকে সেই ফ্রি রেডিক্যালের পরিমাণ শরীরে বাড়িয়ে দেয় নাম্বার ফাইভ হচ্ছে আপনার কোলেস্ট্রল শরীরের মধ্যে থাকা যে কোলেস্ট্রল ওই কোলেস্ট্রলকে অক্সিডাইজ করে ওকে এখন আপনি যদি আবার অনেকে আপনার প্লাস্টিকের প্লাস্টিকের পাত্র ব্যবহার করে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে বিশেষ করে আপনার যে রেস্টুরেন্টগুলোতে সেগুলোতে আপনার প্লাস্টিকের পাত্রই বেশিরভাগ ব্যবহার করে মাইক্রোওয়েভ ওভেনে আপনার খাবারটা গরম করতে অথবা বানাতে আবার অনেকে বাসায় এরকম করে থাকেন এটা কখনোই করবেন না এই এইটা করার ফলে আপনার চল্লিশটির মতো কেমিক্যাল ওই প্লাস্টিক থেকে রিলিজ হয় খাবারের সাথে মিশে যায় ওই কেমিক্যালগুলো ওই খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে এখন সলিউশন হচ্ছে কি সলিউশন হচ্ছে অফকোর্স এত এই সমস্যাগুলো আমরা পেতে চাই না যার ফলে আমরা মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার না করে স্টোভ বা গ্যাসের চুলা এগুলো ব্যবহার করে রান্না করব। আর যদি ইমার্জেন্সি কোনো কারণে করতেই হয় তাহলে আপনার যত কম সময়ে রান্না করা যায় যেমন চার পাঁচ মিনিট লাগে বা পাঁচ ছ মিনিট লাগে এমন খাবার আমরা মাইক্রো রান্না না করে এগুলো স্টোভে রান্না করব আর যদি শর্টকাট যেমন তিরিশ সেকেন্ড এক মিনিট এমন লাগে তাহলে হয়তো বা করতে পারেন এবং অবশ্যই প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার না করে গ্লাস গ্লাসের পাত্রে ব্যবহার করে করলে আপনি ক্ষতিটা কিছুটা মিনিমাইজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ